So hello guys, welcome back new another video. So guys, today's video I am going to show you how to use 18650 battery. So 18650 battery charging station. So I have seen a short video that this video coming soon. So today's video make it. So I am going to show you 18650. It is charge 3 hours. So you can see that I am going to charge 4-5 days. So today's hot topic is American. একসাথে আর কি পাঁচটা ব্যাটারি একসাথে আমরা চার্জ দিতে পারি সেই সিস্টেমে একটি চার্জিং স্টেশন বানাবো দেখতে পাচ্ছেন এখন আমি দুইটি প্রথমে বানাইছিলাম বা দুইটিতে এরকম লাভ হয় না কারণ দুইটি চার্জ নরমালি করা যায় কারণ একটি মডেলে দুটি চার্জ করা যায় তো এই যে দুটি মডেল তো আজকে আমরা একসাথে পাঁচটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এরকম একটি স্টেশন বানাবো তো আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক তো আমাদের এরকম চার্জিং স্টেশন বানাতে হলে আমাদের প্রয়োজন প্রথমে হবে এরকম TP4056 মডেলের কিছু চার্জিং মডিউল 5 পিস আর 18650 ব্যাটারি হোল্ডার দিতে পাচ্ছেন এই যেগুলা তো এগুলার বেস্ট বাইলিং প্লাস TP4056 এর বাইলিং আমি ডেসক্রিপশন দিয়ে দেব এবং যারা ল্যাপটপে ব্যাটারি নিতে চান তারা আমার পেজে নক দিতে পারেন যদি আমার কাছে থাকে তাহলে আমি দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা এই যে পিভিসি ফটা দেখতে পাচ্ছেন এই পিভিসি বোর্ডের উপরে এইগুলো গ্লু গান দিয়ে ঠিক আছে এইভাবে করে আটকাবো এখানে একটা করে আমরা এখন আটকাবো দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো আটকাবো সো এই দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁচটা TP4056 মডিউল এবং এই যে ব্যাটারি হোল্ডারগুলো তো এখন আমরা একটি একটি করে এই জায়গায় ঠিকভাবে লাগিয়ে নেব और गुलू गांडे एक समस्या तो एक गांडे तो एक्स्ट्रा बेड हो जाए। हमरा ये भावे सब गुले लागे नहीं वो। तो हमरा लागे नहीं वो सब गुले। আমরা একটু ভিতরে গ্যাপ রেখেছি জানি বাতাস চলাচল করতে পারে এবং ব্যাটারিগুলো চার্জিং এর সময় হিট বেশি হিট ওভারহিট না হয় দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের যে মডেলগুলো আছে এইগুলো লাগাবো তো এবার ঠান্ডা হওয়ার জন্য একটু আমরা সময় দেব তারপর আমরা ওয়্যারিং এর কানেকশনটা করে ফেলবো সো গাইস এখন আমি সবগুলো ব্যাটারি কানেকশন করব দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ব্যাটারি নেগেটিভ মানে আমাদের নেগেটিভ প্রান্ততে আমাদের মডিউলের যে নেগেটিভ প্রান্তটা আছে দেখতে পাচ্ছেন ওখানে আমরা লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা সবগুলো কানেকশন করে নেছি দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলো গুছিয়ে নেব তারাগুলো সব গুছিয়ে ফেলবো তারপর আপনাদের দেখাই দিচ্ছি সো গাইস দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আমার যেগুলো আছে এগুলো ওয়্যারিং দেখাই দিচ্ছি এবং এগুলো দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ সবগুলো নেগেটিভ একখানে করেছি এবং সবগুলো পজিটিভ একখানে করেছি যাতে আমাদের এক জায়গা দিয়ে আমাদের আমরা পাওয়ার ইনপুট দেবো এবং পুরোটাই আমাদের পুরোটাই আমাদের বোর্ডে চলে যাবে পাঁচটা বোর্ডে চলে যাবে দেখতে পাচ্ছেন এই যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট তো এখন আমরা পাওয়ার সাপ্লাই যেটা আছে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ওটা দিয়ে এখন আমরা দেখবো দেখতে পাচ্ছেন এখানে 5.4 ভোল্ট সেট করে দিছি এখন আমরা এটা লাগাই দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা হলো প্লাস আর এই যেটা হলো মাইনাস বলছেন চারটা রেডি রেডি চলতেছে এই ব্যাটারি একটু ফুল চার্জের মতো এই কারণে চলতেছে না ব্যাটারি একটু ডেড ব্যাটারি মানে মারা গেছে ব্যাটারি ও সরি গাইস এটা তো ডেড ব্যাটারি না মেবি অন্য এই যে এটা হইতে পারে ওনা এর সবগুলো ডেড ভালো ব্যাটারি ডেড ব্যাটারি আমি ফালাই দিই মানে শরীর এক্স এখানে তো এই দেখতে পাচ্ছেন এটা যে কত কাল কেটে ক্যাপাসিটি মাপা হয়েছে দেখতে পাচ্ছেন 1955 এমএস তো দেখতে পাচ্ছেন এই সে কাঙ্ক্ষিত
ব্যাটারি চার্জার স্টেশন। তো আশা করি এটা ভিডিও ভালো লাগ মেক করা ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।